এসএসসি পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার কেন্দ্র থেকেই ফেসবুক লাইভে যুক্ত হয়েছিল দুই শিক্ষার্থী মুহূর্তেই সেই লাইভ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় গাজীপুরের শ্রীপুরের ছোটকলি উচ্চ বিদ্যালয়ে গত বৃহস্পতিবারে গণিত পরীক্ষা চলাকালে ঘটেছে এমন ঘটনা পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে আসলেও তা চোখে পড়েনি নিরাপত্তাকর্মীদের যার ফলে সেই কেন্দ্রের প্রশ্নপত্র কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে এ ঘটনায় প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা পরীক্ষা হলে তো ক্যালকুলেটার নিয়ে ঢুকায় নিষিদ্ধ সেক্ষেত্রে ফোন নিয়ে ঢুকেছে সেক্ষেত্রে অবশ্যই নিরাপত্তা গাটতি আছে সেক্ষেত্রে আমরা সুষ্ঠু তদন্তর মাধ্যমে এটা বিচার দাবি করছি গার্জেনারে একটা গাফিলতা আছে যে ফোন নিয়ে কীভাবে আসে যে পরীক্ষার কেন্দ্রে নয় নম্বর কক্ষে যে দুইজন শিক্ষক দায়িত্ব ছিল আর কি কক্ষ পরিদর্শকের তাদেরকে অব্যক্তি দেওয়া হয়েছে কিন্তু তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি ভিডিও দেখার পর কাণ্ডে জড়িত থাকা দুই শিক্ষার্থী রাকিব হাসান ও আবদুল্লাল মামুন সহ দায়িত্ব অবহেলার কারণে চার শিক্ষককে বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ইউএনও